কংগ্রেসত সোমাই থকা হিমন্ত বিশ্ব শর্মার স্পাই কোন? হিমন্ত বিশ্ব শর্মার গুপ্তচর হিসাবে কংগ্রেসত কোনে কাম করেছে? উল্লেখযোগ্য যে বিধানসভার মজিয়াত কংগ্রেসে সভা স্থগিত প্রস্তাব উত্থাপন করার পূর্বেই মুখ্যমন্ত্রী সদনের মজিয়াত স্পষ্টভাবে কৈছিল যে কংগ্রেস বিধায়িনী দলের পক্ষত কি আলোচনা হয়েছিল তার সবিশেষ আছে। কালি এসিএলপি ডিভিশন হয়েছে, মানে জানো হুলস্থুল করব লাগে। লগে প্রশ্ন হয়েছিল কংগ্রেসের মত সচাকই হিমন্ত বিশ্ব শর্মার গুপ্তচর আছে নাকি? এই সমগ্র বিষয়টুক লো চর্চা চলি থাকা অবস্থাতেই প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই অহা 2 এপ্রিলত কংগ্রেসের কার্যনির্বাহকর বৈঠকের আহ্বান জানা হয়েছে। প্রশ্ন হয়েছে কংগ্রেসের কার্যনির্বাহকর বৈঠকত হিমন্ত বিশ্ব শর্মার গুপ্তচর কোন সেই প্রসঙ্গটি উত্থাপন হব নাকি? এই সমগ্র বিষয় সংক্রান্ত আজি মন্তব্য জানিব বিচরা হয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কংগ্রেসত মূর মানুষ আছে, 22 বছর ধরে মই কংগ্রেসত আসিল, গতি কংগ্রেসের খবর মই পামি। চোরাংস বিচারি কংগ্রেসে সভাপতি লাভ নাই, পায়ে থাকো ভাই, এই কি ডর কথা হল? মই তো পাবলিকলি কই আছো যে 50% কংগ্রেস মূর লগত আছে, এই নতুন কি কথা হল? এই মই দিল্লি তো কই আছো, ইয়াতো আছো। কংগ্রেস দুজন মানুহে কথা পাতিলে, এজনে কথা পাতিলে মই নাজানো, দুজনে কথা পাতিলে মই গম পাওঁ। যদি দুজন মানুহে লগ হয়ে কথা পাতে মই গম পাওঁ। আফটার হল মই 22 বছর এই দলত আছো, এই কিবা একটা চিন্তা চর্চার কথা নেকি যে হিমন্ত বিশ্ব শর্মায় কংগ্রেসের কথা কেনেকে গম পায়? আরে 22 বছর মই সেই দলত আছো, গতি সেই দলত দুটা মানুষেও যদি কথা পাতে, অকলে অকলে কথা পাতি শিখলে মই গম নাপাম, দুজন মানুষে যদি লগ হয়ে কথা পাতে মই লগে লগে গম পাওঁ। এই এই কারণে গম পাও সিম্পল কথা যে 22 বছর গোটেইব মানুষ মূর আছে বা মানে লগত আছিল, গতি এই কিবা একটা সাধারণ আটাইতক এইটার কারণে যদি মিটিং পাতিব লাগে মই তো ভাবো দেন কংগ্রেস ইজ ব্যাংক্রাফ্ট হয়ে গেল। এই সাধারণ কথা, 22 বছর আজি যদি আপনি সাপোজ ধরে লোক আজি প্রতিদিন কাম করেছে, যাকালি নিউজ লাইভত আসলে 22 বছর, তো নিউজ লাইভর খবর আপনি নাপাব নাকি? এইটার কারণে এক্সিকিউটিভ লাগে নাকি? যদি এনেকে এনেকে যদি নিজকে নিজে ইমান মূর্খ করে দিয়ে তো আর মূর কোনো উপায় নাই, মানে মিটিং করলেও গম পাই থাকিম, আর জীবনের লাস্ট দিনটলকে মানে কংগ্রেসের খবর গম পাইয়ে থাকিম, এই কোনো ডর কথা নয়, ইট ইজ আ সিম্পল থিওরি। প্রশ্ন হয় সচাই কংগ্রেসত হিমন্ত বিশ্ব শর্মার মানুষ আছে নাকি? হয়, মুখ্যমন্ত্রী কোয়ার দরে 22 বছর ধরে কংগ্রেসত আছে, গতি কংগ্রেসের খবর পড়াটা নিশ্চিত, কিন্তু হিমন্ত বিশ্বর নির্দেশত কংগ্রেসে কাম করে যায় নাকি? কেন রাষ্ট্রপতি নির্বাচনত দেখা গেছিল এজন দুজন নয় কমেও 5 জন করে কংগ্রেস বিধায়কে ক্রস ভোটিং করে বিজেপি প্রার্থীর সপক্ষে ভোটদান করেছিল। সেয়ে প্রশ্ন হয় কংগ্রেসত থাকা একাংশ বিধায়কে হিমন্ত বিশ্ব শর্মার কথা মতে উঠা বহা করে নাকি? কংগ্রেসত এনে কোনো বিধায়ক আছে নাকি যখন দুর্নীতির গোচর অভিযুক্ত, সেই সকলে মুখ্যমন্ত্রীর ছত্রছায়া থেকে নিরাপদে থাকিব বিচাৰিছে নাকি? যার ফলত সেই কেজন বিধায়কে ঘনে ঘনে কংগ্রেসক প্রতারণা করে আছে। সভাপতি ডাঙরিয়া নিজে কৈছে তেখেতসকলের দলের বহুত কেজন গাদ্দারি করেছে, ভূপেন বরা নিজে কৈছে যে তেখেতসকলের দলের বহু কেজন গাদ্দারি করেছে, আর সেই গাদ্দারসকলের লিস্ট তেখেতে দিল্লিক দিছে, কিন্তু এবছর হয়ে গেল এতিয়ালৈকে তেখেতসকলে সিদ্ধান্ত লোক নোৱাৰিলে যে সেইসকলের বিরুদ্ধে কি ব্যবস্থা লোক, এই তেখেতসকলের ইন্টারনেল কথা মানে কবলগা নাই। আর যাকালিও মুখ্যমন্ত্রী দুদিন আগত আপনাদের দেখিছে বিধানসভাত তেখেতে মুখ্যমন্ত্রীর লগত ভাল সম্পর্ক রখা কংগ্রেসের বিধায়ক সকল যে আছে, কংগ্রেসের কার্যসূচী মুখ্যমন্ত্রী কই দিয়ে যোগাযোগ করে, আর মুখ্যমন্ত্রী যেতিয়াই প্রয়োজন হয় সেই সকলক তেনেকে ব্যবহার করে, এই কথাবার্তাবিলাক বারে বারে বিজেপির সভাপতি আর বিজেপি রাজ্যখনের মুখ্যমন্ত্রী নিজে কই আহিছে। আর তেনে ক্ষেত্রে কংগ্রেসের সভাপতিজনে নিজেও স্বীকার করেছে যে কংগ্রেসের বহুকেজন বিধায়কে গাদ্দারি করে বিজেপিক রাষ্ট্রপতি বা রাজ্যসভাত ভোট দিছে, সেই সকলের লিস্ট তেখেতে পকেটে লো ফুরি আছে, সাহস নাই তেখেতের ব্যবস্থা লওয়ার। কংগ্রেসের খবর বিজেপিয়ে কেন পায়? কংগ্রেসত বিজেপির এজেন্ট আছে নাকি? ইমান দিনে কই আছিল আপনি বাহির বিধানসভার ভিতর, এই বিষয়ে আর মনে নকম। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যেহেতু সুন্দরক পবিত্র সদন কথাখানি কৈছে, কংগ্রেসে দিশাহারা হয়ে গেছে বাইদেউ, মানে এইটাই কল কংগ্রেসের কি করব কি নকর লিডার কিমানকে জানে, ইয়াত যান যা বিধায়ক আছে আটাইকজন দলের লিডার, সেইখানে এই অবস্থা হয়েছে। উল্লেখযোগ্য যে বিধানসভার অধিবেশন চলি থাকা অবস্থাতে কংগ্রেস বিধায়িনী দলে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার বিষয়টুক
সভা স্থগিত প্রস্তাব উত্থাপন করেছিল। এয়া এক নাভূত নাচুক ঘটনা। রাহুল গান্ধীক লোকসভার অধ্যক্ষই সাংসদ পদ খারিজ করেছিল, কিন্তু ইয়ার বিধানসভার কোনো সম্পর্কই নাই। তৎসত্ত্বেও বিধানসভাত সভা স্থগিত প্রস্তাব রাখিছিল কংগ্রেসে। কংগ্রেসে ভালকৈ জানে সভা স্থগিত প্রস্তাব রাখিলেও এই সভা স্থগিত প্রস্তাবত বিজয়ী হওয়া পক্ষে সম্ভবপর নয়, কেন প্রয়োজনীয় সংখ্যা নাই। তৎসত্ত্বেও সভা স্থগিত প্রস্তাব রাখি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক রাহুল গান্ধীর বিরুদ্ধে মাত পাতিলে সুযোগ দিলে কংগ্রেসে। এটা এই সমগ্র বিষয়টি সংক্রান্ত নতুন তথ্য দিনলিপির হাতলে আহি পড়ছে। সভা স্থগিত প্রস্তাবর বিষয়ে আগর দিনাই গম পাইছিল মুখ্যমন্ত্রী। কংগ্রেসের এজন জ্যেষ্ঠ বিধায়কে এই বিষয়ে হিমন্ত বিশ্বক জানাইছিল। পুয়া কংগ্রেসে বিধানসভার অধ্যক্ষ সভা স্থগিত প্রস্তাবর বিষয়ে লিখিতভাবে জানাইছিল। এইখিনি সময়ত বিষয়টির উপর বিতং তথ্য সংগ্রহ করবলে সক্ষম হয় হিমন্ত বিশ্ব শর্মা, যার পরিণতি সদনের মজিয়াত রাহুল গান্ধী সংক্রান্ত বিতং তথ্য দিছিল মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হল, কংগ্রেসের সেই জ্যেষ্ঠ নেতাজন কোন? কোন সেই জ্যেষ্ঠ বিধায়ক যিনি সভা স্থগিত প্রস্তাবর বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আগতীয়াকৈ জানাইছিল? হয়তো এনেবোর কারণেতেই প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই কংগ্রেসের কার্যনির্বাহকের বৈঠকের আহ্বান জানাইছে। নাটকীয় ঘটনা এই যে কংগ্রেস বিধায়িনী দলের একাংশ নেতা আর ভূপেন বরা সম্পূর্ণ ভিন্ন পথরে আগবাড়িছে। ভূপেন বরার পরামর্শ কংগ্রেসের এই জ্যেষ্ঠ নেতাসকলে গ্রহণ করব নুখোজে। দিল্লির নির্দেশত ভূপেন বরাই বিধায়কসকলক কৈছিল যে সদনের মজিয়াত কোলা পোশাক পরিধান করে আহি রাহুল গান্ধীর সমর্থন স্লোগান দি সদন ত্যাগ করব লাগে। কিন্তু ভূপেন বরার অজ্ঞাতে কংগ্রেসের কোনো জ্যেষ্ঠ বিধায়কে সভা স্থগিত প্রস্তাব উত্থাপন করলে, যার পরিণতি হয়তো ভূপেন বরাই কংগ্রেসের কার্যনির্বাহকের বৈঠকের আহ্বান জানাইছে 2 এপ্রিল। কি আছে সভাপতি গম পাব, আমি তো না জানো। এজেন্ডাটো সভাপতিয়ে ঠিক করে, আর বর্তমান সময়ত প্রকৃততে আমার দেশত কিছু কার্যসূচী দিয়া হয়েছে। বিজেপি দলে যেনেকৈ গণতন্ত্র আর সংবিধানক ধ্বংস করব বিচাৰিছে, তার বাবে কংগ্রেস দলে কেনেকৈ কাম করব লাগিব। মই ভাবো সেই বিষয়টোলৈহে বেশি জরুরি। ইস্পাই আছে নাই এইবিলাক কথা বিধানসভাত আমি বিশেষ অধিকারের এটা দিছো, যদিও যোৱাকালি দুটামান চ্যানেলত ওলাইছে যে বিশেষ অধিকারের আমি প্রস্তাব দিয়া নাই ভঙ্গর। সেই গতিকে মই ভাবো এই বিষয়টোলৈ অধ্যক্ষর হাতত আছে, তেখেতে রায় এটা দিব। আর দ্বিতীয়তে করিমউদ্দিন বরগোহাঁয়েও কিছুমান কথা কৈছিল, সেই বিষয়টো ন্যায়ালয়ত গোচর চলি আছে, সেই গতিকে এই ক্ষেত্রত আর মন্তব্য নিদিও। 2 এপ্রিলত কি হল কংগ্রেসের কার্যনির্বাহকের বিষয়ে এই বিষয়টি স্থান পাব নাকি? অবশ্যই কংগ্রেসের উচ্চস্তরীয় সূত্র এটার মতে রাহুল গান্ধীর সদস্য পদ খারিজ করার পিছত পরবর্তী কার্যব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে ভূপেন বরাই এই সভার আহ্বান জানাইছে। ব্যুরো রিপোর্ট, এন বিলিংগুয়াল।